বিরতির আগে কমিটমেন্ট করে গেছিলাম ফিরবো এমন একটা সমস্যা নিয়ে যেই সমস্যাটায় কম বেশি আমরা সবাই সাফার করি। দেখুন, আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, এই ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কিন্তু অনেকগুলো জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তার মধ্যে একটা অনস্বীকার্য পার্ট হচ্ছে আমাদের হেয়ার বা অবশ্যই আমাদের কেশ। যদি আমাদের হেয়ার ঠিকঠাক আমাদের স্বাদ না দেয়, তাহলে কিন্তু তার এফেক্ট অনেকটাই পার্সোনালিটির উপর চলে আসে। আপনি ভাবুন না, আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেন, তখন যে হেয়ার স্টাইলাইজিং আপনি করবেন, অবশ্যই যখন আপনি কোনো কর্পোরেট প্রোগ্রামে যাবেন, তখন কি সেম থাকবে? আমরা আমাদের পোশাক আশাক যখন পরিবর্তন করব, তখন হেয়ার স্টাইলাইজিং কেন চেঞ্জ করব না? কিন্তু এটা কে করতে পারেন? শুধুমাত্র তিনিই করতে পারেন যার হেয়ার তার কথা শুনে। ইয়েস, সেই বাধ্য ওবিডিয়েন্ট হেয়ার আমরা কীভাবে পেতে পারি? কীভাবে আমরা ইচ্ছে মতো হেয়ারকে স্টাইলাইজিং করতে পারি? কীভাবে আমরা আমাদের সাইনি বাউন্সি সিল্কি হেয়ার প্রপারলি মেনটেন করতে পারি? ইয়েস, আলোচনায় ফিরব। চুলের সমস্যা ঠিক কী কী হতে পারে সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনায় কোনো একটা সময় করে নেবই, কিন্তু এক্সটার্নালি হেয়ারের ইম্পর্ট্যান্ট কিছু কেয়ার ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার ক্লিনিকে বেশিরভাগ পেশেন্টই বলেন যে স্যার, চুলের চিরুনি দিতে ভয় করে, আমার চুলের চিরুনি দিতে ভয় করে। এবং কেন? খুব সারপ্রাইজ হয়ে জিজ্ঞাসা করলাম যে কেন আপনার চুলের চিরুনি দিতে কিসের জন্য ভয় করে? তিনি বললেন, স্যার চিরুনি দিলেই এত 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 চুল ওঠে। এবং শুধু চুল ওঠার কারণ কি? চুল ওঠার কারণ চুলের সাথে চিরুনির যে একটা অবিচ্ছেদ্য বন্ধুত্ব, সে বন্ধুত্বটা কিন্তু কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে। আমার মনে হচ্ছে বিশেষ করে যাদের একটু লং হেয়ার বা একটু কার্লি হেয়ার, চিরুনি যেন আটকে আটকে নাবছে এবং একটা সময় বিরক্ত হয়ে গায়ের জোরে চিরুনিকে আমরা নামাচ্ছি, যার এফেক্ট মাথায় চুল কম, চিরুনিতে চুল বেশি। কীভাবে এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারি জানবেন? এই সমস্যার একটা অন্যতম কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ, সেটা হচ্ছে আমাদের চুলের দৈনন্দিন যে মেনটেন করা বা মেনটেনেন্স, সেখানে কোথাও একটা অনীহা। আমাদের কাজের চাপ, প্রফেশনাল হ্যাজার্ড, আমাদের ডায়েট, আমাদের একটা মারাত্মক হ্যাপটিক স্ক্যাডিউলের লাইফস্টাইল, সব কিছু মিলিয়ে আমরা আমাদের হেয়ার কেয়ারকে সেভাবে আর মেনটেন করতে পারছি না। তার ফলে কোথাও একটা যেন চুলের সাথে চিরুনির বন্ধুত্বে ফাটল ধরছে। 24 সেকেন্ড সময় যদি আমাকে দেন প্রতিদিন, আপনার চুলের সাথে চিরুনির বন্ধুত্ব আমি করিয়ে দেবো। নতুন করে দুজনের মধ্যে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক বা একটা ব্রিজিং গ্যাপ আমি এনে দেবো। কিভাবে? খুব সহজ। আপনি কালকে আপনার পাড়ার দোকানদার ভাইয়ের থেকে অবশ্যই চেয়ে নিয়ে যাবেন একটাই আইটেম এই বন্ধুত্বটার জন্য, সেটা হচ্ছে পরম্পরার হেয়ার সেরাম। এই পরম্পরার হেয়ার সেরাম আপনি জাস্ট কিছুটা হাতে নিয়ে নিন, নিয়ে আপনার স্ক্যাল্প এবং কমপ্লিট হেয়ারে ভালোভাবে লাগিয়ে নিন, জাস্ট লাগিয়ে নিন। তারপরে আপনি চিরুনিটা দিয়ে জাস্ট চুলটা একবার আঁচড়ান। এবার দেখুন বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপের ডেফিনেশন কাকে বলে। চিরুনি এইভাবে দেবেন আর ঠিক এইভাবে নামবে, চুলের মধ্যে সেই অ্যাডহেসিভনেস বা জট পড়ার সমস্যা সেটা কতটা রিডিউস করে দিতে পারে পরম্পরার হেয়ার সেরাম। এর মধ্যে রয়েছে প্রচুর ভেষজ যা চুলকে বাইরে থেকেও দেয় একটা আলাদা নিউট্রিশন, আমরা বলতে পারি একটা কমপ্লিট হেয়ার কেয়ার। অতি অবশ্যই কিন্তু এর পাশাপাশি বলবো যে আমাদের স্কিনের যেমন বিভিন্ন রকম পলিউশন, ইউভি রে, সূর্যের আলো থেকে যে সমস্যাগুলো আসে, চুলেরও কিন্তু সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণ সমস্যা আসে। সুতরাং বাইরে থেকে এক্সটার্নালি হেয়ার কেয়ার বলতে আমরা অতি অবশ্যই বুঝবো পরম্পরার হেয়ার ভাইটালাইজারকে, আর এর পাশাপাশি পরম্পরার হেয়ার সেরামকে। পরম্পরার হেয়ার ভাইটালাইজার পরিবেশগত দূষণ, সূর্যের আলো থেকে চুলের যে সমস্ত সমস্যা আসে সেগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবে, আর এই নিয়ন্ত্রণ করার পাশাপাশি আপনি পাবেন একটা হেলদি সাইনি বাউন্সি হেয়ার। অতি অবশ্যই একটা কমপ্লিট হেয়ারের যদি আপনি সলিউশন চান,
আপনাকে অতি অবশ্যই এভরিডে অন্ততপক্ষে দুবার করে পরম্পরা হেয়ার সিরাম আর হেয়ার ভাইটালাইজার ইউজ করতেই হবে। আর এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি প্রচুর তথাকথিত রাসায়নিক কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করে ফেলেছি এবং চুলের সেই জায়গা থেকে প্রচুর সমস্যা আসতে শুরু করেছে, দেন আমি আপনাকে কিন্তু বলবো সমস্যা থাকলে সমাধানও আছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে। এমন একটা মেডিসিনের কথা আমি আপনাকে বলবো যে মেডিসিনটা একদম সম্পূর্ণ ন্যাচারালি অথেন্টিক আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আপনার চুলকে একটা আলাদা কন্ডিশনিং করবে। ইয়েস, তার জন্য প্রয়োজন 24 ঘন্টা থেকে জাস্ট 2 মিনিট। প্রতিদিন স্নানের পর আপনি পরম্পরার হেয়ার স্পা, ইয়েস আই রিপিট, পরম্পরার হেয়ার স্পা এই মেডিসিনটা ওটা চুলে ভালোভাবে লাগিয়ে নিন। কুন্তশ্রী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার পর তারপর আপনি এটা অ্যাপ্লাই করবেন, 2 মিনিট রাখুন, নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন, আর শ্যাম্পু করার প্রয়োজন নেই। আপনি দেখবেন একটা সিল্কি হেয়ারের যে ফিল, সেই ফিলটা আপনি কিন্তু আপনার হেয়ারে পেয়ে যাবেন। আর অতি অবশ্যই এর মেডিকেটেড কোয়ালিটি আপনার চুলকে দেবে একটা কমপ্লিট এক্সটার্নাল হেয়ার কেয়ার, যা আপনার পরিবেশগত দূষণ থেকেও চুলকে সার্বিক দিক থেকে ভালো রাখবে। সুতরাং পরম্পরার হেয়ার ভাইটালাইজার, হেয়ার সেরাম এবং অতি অবশ্যই পরম্পরার হেয়ার স্পা, এই তিনটের যদি আমরা হাত ধরি তাহলে কিন্তু আমরা পাব একটা কমপ্লিট হেয়ার সলিউশন। হেয়ার স্পায়ের ডেফিনেশনটি আমরা ব্রেক করলাম। হেয়ার স্পা মানে আমাদের মাথায় উত্তপ্ত বাষ্প নয়, কারণ মেডিকেল সায়েন্স বলছে আমাদের চুলে বা আমাদের স্ক্যাল্পে উত্তপ্ত কোনো কিছু দেওয়া সর্বৈব দিক থেকে ক্ষতিকারক। সুতরাং তার জন্য আমরা কিন্তু চেষ্টা করব আমাদের স্ক্যাল্পকে কোনো উত্তপ্ত বাষ্প না দিতে। যদি আমাদের লক্ষ্য হয় আমাদের চুলের একটা কমপ্লিট সায়েন্টিফিক ট্রিটমেন্ট বা একটা কমপ্লিট সায়েন্টিফিক হেয়ার কেয়ার রেঞ্জ, তাহলে কিন্তু অতি অবশ্যই আমি অ্যাডভাইস করবো আপনাকে পরম্পরার হেয়ার স্পা ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের যে কোনো কাউকে দিন। একদম স্কুল গোয়িং টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন অবধি যে কোনো কাউকে দিন পরম্পরার হেয়ার ভাইটালাইজার, হেয়ার সেরামের টাচ। অতি অবশ্যই কিন্তু এর পাশাপাশি বলবো চুলে তেল দেওয়ার প্রবণতা থাকলে সেটাকে আর একটু রিডিফাইন করুন। তথাকথিত যা হোক কিছু নারকোল তেল বা এটা সেটা তেল নয়, চুলে দিন এমন একটা সায়েন্টিফিক মেডিকেটেড অয়েল যেটা একটা আয়ুর্বেদিক প্রপ্রাইটারি মেডিসিন, যে তেলটার হাত ধরে আপনার চুল পাবে একটা আলাদা নিউট্রিশন। আর তার জন্য আপনাকে বেছে নিতে হবে ডক্টর দেবব্রত সেনের ফর্মুলেটেড এবং পরম্পরা আয়ুর্বেদের সেই অ্যামেজিং মেডিসিন সুকেশ হেয়ার অয়েল। সুকেশ এমনই একটি হেয়ার অয়েল যেটা চুলের গোড়াকে দেয় একটা আলাদা নিউট্রিশন, যে নিউট্রিশনের হাত ধরে আপনি পাবেন একটা হেলদি সাইনি বাউন্সি হেয়ার। সুতরাং অবশ্যই পরম্পরার হেয়ার ভাইটালাইজার, হেয়ার সেরাম, হেয়ার স্পা এবং সুকেশের হাত ধরে আপনার খালি সময়ের অপেক্ষা, কারণ আপনি জানেন আপনার চুলে যেটুকু আপনি দিচ্ছেন সেটুকু পুরোটাই ভালো দিচ্ছেন, কারণ এই প্রত্যেকটা আইটেমের পেছনে রয়েছে একটা কোয়ালিফাইড আয়ুর্বেদিক ঘরানা বা রয়্যাল হেরিটেজ ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলির ফর্মুলেশন। সুতরাং আপনার চুলের সাথে নতুন করে বন্ধুত্ব হোক, এই বন্ধুত্বটা যেন একদিনের না হয়, যেন থাকে বছরের পর বছর। আর তার জন্য আপনার পাড়ার দোকানদার ভাইয়ের থেকে আদায় করে নিন এই 4টে আইটেম, আর আপনার চুলকে দিন একটা আলাদা ডেফিনেশন। অ্যাটলিস্ট আপনার চুল অবশ্যই মনে মনে আপনাকে বলবে এ গ্রেট থ্যাংকস।